বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেছেন দেশের রাজনীতি নাকি এখন সংকটময় অবস্থায় নিপতিত। আসলে দেশে কোনো সংকটময় পরিস্থিতি বা অবস্থা নেই, বরং বিএনপি রাজনীতি এখন গভীর সংকটে। তারাই দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেরাই নিজেদের জন্য সংকট তৈরি করেছে। বিএনপি নেতাদের ক্ষমতা লিপ্সা, জনবিচ্ছিন্নতা আর হঠকারিতা দলটিকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিদেশ নির্ভর রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপিকে শেকড় থেকে বিচ্ছিন্ন করছে। এখনও তারা লক্ষ্যহীন, এখনও জনগণের কাছে না গিয়ে নানান অগণতান্ত্রিক পথে পথ ধরে হাঁটছে বিএনপি। বিএনপি নেতারা নিজেদের ব্যর্থতা রাখতে এখনও কর্মীদের তাদের ভাষায় উত্তাল আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছেন। আওয়ামী লীগ নাকি আন্দোলনে ভেসে যাবে, কর্মীদের রোশনাল থেকে বাঁচতে বিএনপি নেতাদের এমন বক্তব্য আত্মরক্ষা ঢাল মাত্র। জনগণ তাদের আন্দোলনের অনেক মৌসুমি হাঁক ডাক শুনেছে। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতাদের শীতনিদ্রায় চলে যাওয়া দেখেছে তাদের কর্মীরা। জনগণের সম্পৃক্ততাহীন আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। শেখ হাসিনার মানবিক সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ অন্য কারো সন্ত্রাস নির্ভর আন্দোলনের হাঁক ডাকে ভয় পায় না। নতুন করে আন্দোলনের যে ডাক বিএনপি দিচ্ছে তা অতীতের ধারাবাহিকতায় আরেকটি ব্যর্থ প্রয়াসের পূর্বাভাস মাত্র। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ কচুরিপানা নয় যে বিএনপির হাঁক ডাকে ভেসে যাবে। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অবস্থান মানুষের মণিকোঠায়। অতীতে অনেক হত্যা, সন্ত্রাস আর ষড়যন্ত্র হয়েছে, তাতে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণ আওয়ামী লীগকে আস্থার সাথে বুকে টেনে নিয়েছে। স্বাধীন রাষ্ট্রের অস্তিত্বের শেকড়ে যাদের আস্থার ঘাটতি রয়েছে, তারাই এদেশে সন্ত্রাস আর ষড়যন্ত্রকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। তারাই মূলত শেকড় থেকে বিচ্ছিন্ন, তারাই ভাসমান সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। গত 12 জুন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জন্য শৃঙ্খলাজনিত কিছু নির্দেশনা দিয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতি ব্যতীত কোথাও কেউ কোনো কমিটি বিলুপ্ত, কমিটি গঠন অথবা কাউকে বা কোনো কমিটিকে অব্যাহতি দিতে পারবে না। সর্বপর্যায়ে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে। কোথাও সমস্যা হলে বিভাগীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবার সাথে বসে সমস্যার সমাধান দেবেন। দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন অপকর্মে জড়িত হলে অথবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের আদর্শ, স্বার্থ ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য প্রদান থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার নির্দেশ দেওয়া যাচ্ছে।